Audio Jungle. Audio Jungle. Prathome सहलम दिए शुरू करी नतुन की चाहे ना आशोरे सालम जा नहीं अब्बाए अमर पाए ते यामी सालम जा नहीं सोता हवाई बुन सहवाई के से बोलते गिए देखते थकुन सुहता सहबे आस्ते आस्ते कोरी गोबर नयना सुहरे शिल्पी आमी एकला मनिर बंधुरे चलो देखी कैमने की होये से विस्तारे साधु बाबा ध्यान कहरते से गोबीर देने मग्न साधुरे गटो काली जाचे हेटे पर्सा पैसे दौरे ऐसे ना देखी यहाँ पर्सा करते थाके हाहिरे पर्सा बेरी पानीर शब्द सुने रे साधु देन बांगी लो दोरे गिए घटके साधु बोले यो बिशा भाई दिवो तो के भूल करे शिशरे गटो खाते पाए धरे माप चाइलो बहो शेषे चले गेलो दौरे साधु आया बाराशे देन करते से गोबीर बाबे आहारे गटो दौड़ते गिए पहरे आबार उठे रे बार देखुन रास्तार पाशे मिजान साथे बंधुदेर निये गल्प करसे घटो केशे हाफाई तादेर सामने बसे मिजान गिये दौरे कारण घटक बोलसे सोना के तार बहु दिबे गो कोरे मिजान टाका दिल गटक खुशी हाशे रे
কেঁদে দেখুন যে সরনা হেঁটে যাচ্ছে শ্রোতারে, দেখতে যেন প্রহরী সেজে কোমর দুলে হাঁটার ছন্দে দেখা করে প্রেমিকা নিজের সাথে, দুজন বসে গল্প করে হেসে রে শরণা আনিসের বুকেতে মাথা রাখে রে। অপর দিকে স্বর্ণাহার বাবা হাসে মাসে বাড়িতে বসে, বোনাই বেসে তুনিয়াতে মেয়ে এখন বড় হইছে, বিয়ে দিতে হবে দনি সেলে দেখে হাসেম এসব পাবে আর সিগারে টেনে ধুয়া উড়াই টাকার অভাব নাই তার রে। দেখুন স্বর্ণা হয় আনিস সোগ বুঝিয়া প্রেমে মজেছে, তখন সাধু বাবা এসে দেখে তাদের হাসতে থাকে, তারা দুজন গিয়ে সালাম করে ভাই রে, সাধু তাদের পছন্দ হাই করে রে, তাহারাও সাধু বাবার প্রতি সম্মান রাখে রে। দিন চলে যাই মোহন করে দেখুন সে আনিসের বাপকে, নামটি রাজাক মিয়া হাইরে, কাশে করে হাসমতের খেতে গরিব মানুষ কি আর করবে এই জগতে, আনিস পড়া শেষ করেছে শ্রোতারে, তবু চাকরি হয় না চাকরি সোনার হরিণ রে। অন্যই একদিন দেখুন চে মিজান আসে বন্ধুদের নিয়ে, বলে হাসে মের কাছেতে চাচা নতুন দোকান হাইরে, দিছে বাজারে যাবেন বিকাল হলে, হাসেম বলে এই নিয়ে দশ দোকান রে, তুমি সত্যি অনেক ভালো ছেলে মিজান রে। স্বর্ণা ঘরে মোবাইল ফোনে কথা বলে আনিসের সাথে,
हाशिम देखे कोई मेये के चाकोरे अन मिहिजान अड़से योनी छते हु गहलो शरणा जाया नीते शरणा बुझे मिहिजान के ना शेरे मिहिजान तार बाबा के पोटिए चाई गो ताहाके खुदा लगसे की करिबे तखन देखे शाहदुर पाशे बिस्किटेरी पैकेट गटब गिए हाय रे आस्ते आस्ते खावा शुरू करे रे शाहदु बुझे मुस्की हेसे दिलो खेते रे भावे ते भी काल होले यानी जबे गुरते बाहिरे राजाग बोले सहलेर कासे कास काम किसु शुरू कर रे विरक्त होई यहां निज बोले बाबर कहां से चेष्टा कर सी देखी की होई बाबर यानी सोले गेलो राजाक शुदु देखे रे चले आसे बारी थेके रास्ताय देखा यालीर साथे याली गुरे गुरे देखते थाके हाय रे कोमर दिए शरणा डुल दे घटके घटक पड़े गिए हासे शरणा जाय चले जाइगा मत हो आनी सासे एक टुपरे शरणाया शेरे जोरी हाई भूके निहिए यानिस मधुर कथा बोले शरणा तखन बोले ताहार कासे हाय रे मिजान प्राय जाई बारीते गिए से बाबार मन जय करार चेष्टाय आसे सुनारे आनिज बोले चेष्टा करसी चाकरी एकटा होबे देखो रे तारपर तुमाई बहुमानिए
ফিরিব আমার ঘরে সোনা বলে তোমায় সারা যাব মোরে যেও না গো সেরে জীবন থাকিতে আমি শুধু তোমার গো প্রিয় আনিস রে রাতে বিছানাতে শুয়ে হাসেন ফোনে বলছে কাউকে রে মিজান অনেক ভালো ছেলে বাপসি দিব মেয়ে তাকে পাশের ঘরে থেকে স্বর্ণা সবই শুনছে টেনশন করছে কি যে হবে আল্লাহ রে তুমি একটা কিছু কর আনিসকে রে এমন করে সকাল হলে মিজান যাচ্ছে বন্ধুকে নিয়ে গতকালি সামনে পহরে মিজান তাকে ধরে বলে এখনো তো কিছু করতে পারোনি রে গটক বলে আর কয়দিন পরেতে আমি কিছু একটা করবই কথা দিলাম রে অপর দিকে বাবার কাছে বলে আনিস বাহিরে আসে রাস্তায় দেখার সাধুর সাথে সাধুকে যাই সালাম দিয়ে সোনাই আসে অপেক্ষাতে আনিস গেলে সোনা সবই বলে কে দেখে দেরে তুমি কিছু না হয় কর যাব মোরে রে দিকেতে হাশেম বের হয় বাজার করতে যাবে বাজারে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখেছে মেয়ে হাইরে প্রেম করতে সে আহানি সেরি সাথে ভাই রে হাশেম রেগে গিয়ে মেয়ে যাইনি আনি বুঝাতে চাইলে হাসে অপমান করে রে বাড়িতে মেয়ে কেহে এনে হাসেন বলে বলতে আনিসকে স্বর্ণা বাবার পায়ে ধরে বাজব না আনিস বিহনে হাসেন বলে গরিব রায় আমার খেতে
জানি সেরি বাপ কাস করে তুই কেমনে ফকনির সেলের সাথে প্রেম করলি বুকারে প্রাণে কিন্তু মারবো তোমার সেলে হাই রে হাজুর করে রাজ্জাক মাপ চাই তার কাছে হাসে চলে গেল রাজ্জাক কান্না করছে রে আনিস আসে বাহারি বসে রাজা গিয়ে চর দেই সেলহকে নিজে অনাহারে থাকে বড় করছি আমি তোকে সে প্রতিদান দিলি আমায় বড়ে আনিস মাটির দিকে চেয়ে থাকে রে রাজা বুকে কষ্ট নিয়ে গেল ঘরেতে হাশেম বলে সেহেলে লাগবে গটক বলে মিহিজান আসে তখন হাশেম বলে হাহা হইছে মোহনে আমিও মোহনে মোহনে চাইছি রে তুমি খবর নিয়ে দিও মিজান যেন আসে রে সময় পরে দেখুন মিজান যাচ্ছে বন্ধুদের নিয়ে দেখে সামনে ঘটক নাচে মিজান ভাবে পাগল হইছে তখন ঘটক এসে খবর দিল তাকে মিজান দেখুন নাচতে তাকে খুশিতে আমি মনের মানুষ পাবো অবশেষেতে আমায় এতিম করে গেল চলে রে
बाबा पालम ना होते बालो से ले रे देखते देखते भी काल होले सरना चाइलो बेर से होइते हाशेम देना बेर होइते तखन मिजाहना से चले मेये के घरे राखिया हाशेम हाय रे मिजान के आहरा लेते निहिये रे बिहिये कथा फाइनल करलो मिजान खुशी रे अपर दिके दाफन शेषे लोकजन सबाई गेसे गोसले कबरेर पाशे ते बसे यानिस कान्ना करसे हाय रे साधु एसे शांत होना देता आहाके बोले कुनो दरकार जदि परे रे ओ तुई बोलबी आमाई सबी ठीक हाय होइबे रे दिन केटे जाई सरनार कासे यानिस खुने बोले गो के दे बाबा नमर मोहरे गेसे सरना कान्ना शुरू करे तखन सरना चाइलो गोपाली जेते किन्तु हाशेम देखे अटकाई मेके शर्णा कांदे हाशेम तो मुँह दई ना जे तेरे অবশেষে কালকে বিয়ে হবে সোনার অনিচ্ছাতে রে এই খবর শুনিয়া আনিস সাধুর কাছে গিয়ে কাঁদে সবার রাইছি এখন যদি হারাই তাহাকে মরেই যাব সাধু ভাবতে তাহাকে রে শেষে একটা জিনিস দিয়ে কিছু দেয় বলে অপর দিকে মিহিজান গিয়ে কথা বলতে চাইলো সরনা রে ইয়ানি সেরি কথা কই তাকে মিজান বলে বিয়ের পরে আমার ভালোবাসা পেলে ভুলবে তাকে বন্ধুরা সব ভাবি ভাবি বলে রে সবাই হাসে সোনা সব ভাল দিল সে রে রে।
देखते रात्रि होले शुए शुए शर्णा काते से तोकन अनिज ढाके तहारे दर्जा दिलो शर्णा खुले दरे गिए कहा दे जरा जोरी कहरे शेषे ओ जिनिसटा दिलो हाते रे बोले खेये नियो आमी जावार पोरे ते शर्णा बोले की जीनी शाई यानी जी बोले ये टा खाई ले रे शबाई बापे कैसो मोहरे कबर दीबे आमी गिये तुम्हाई निये जहा बोय अनेक दूरे सोले साधु बाबा सह व्यवस्था कर से रे शर्णा खुशिया निज गेले नीलो खे रे यार पर दिन सकाल बेला हाशे मासे मेयर घरे ते याज बिये होबे ताइशे डाके मेये उठे नहरे शेषे बुझलो मेये गेसे मोरे हाय रे खबर पे मिजान सह सकले यार से अफसोस कर से सबाई हाय की होइलो रे অবশেষে কেহ দে সবাই কবর দিল স্বর্ণাকে হাই রে যারে যারে হাশেম কাঁদে সান্ত্বনা দেয় সবাই তাকে দূর থেকে সব দেখছে সাধু লুকিয়ে সবাই গেল চলে কুদাল রেখে রে সাধু দৌড়ে যাচ্ছে আনিসকে সব বলতে রে সাধু গিয়ে সহবিহি বলে রেডি হয়ে আনিস আসে রে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দুইজন মিলে খবর খুঁড়ে বের করিয়া পানি দিল সাধু করে মুখে সিটাই জ্ঞান ফিরিল স্বর্ণার রে দুইজন কাতে তাকে সাধু দেখে হাসে রে সাধুর পায়ে পহরে দুইজন সালাম করে চাহিল দুয়ারে সাধুর তাদের দুহ
মহরে এয়ারপোর্ট তাহারা দুইজন মিহিলে অন্ধকারে যাই হাতে হাতে রেখে চলে সাধু চোখের পানি মুসে আহারে প্রেমে কত কিছু ঘটে এই না জগতে খবর থেকে খবর গেল সরিয়ে লোকজন আসে মিজান শহর সবাই আসে জোলে রে তখন সাধু এসে সবই বলতে থাকে রে শুধু বুলহাই কহরার জন্যে বেঁচে থাকো মেহে পর হই গেছে মিজান বুঝে প্রেমের মূল্য কত রে তাহা বিয়ের সাথে সে গো মিটে শ্রোতারে শেয়ার করে থাকুন সবাই গান বাড়ির সাথে রে এই আসবো নতুন কিছু নিয়ে আজকে বিদায় রে